আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রাহেম শুরুতে বিএমবি কেবল সংবাদ শিরোনাম আল জাজিরার প্রতিবেদন প্রধানমন্ত্রী সেনাবাহিনী ও বাহিনী প্রধানের বিরুদ্ধে অপপ্রচার জেনারেল আজিজের মন্তব্য চেইন অফ কমান্ডে আঁচ ফেলবে না দেশ যখনই সামনের দিকে এগোতে থাকে তখনই আঘাত আসার শঙ্কা দেখা দেয় একনেক বৈঠকে প্রধানমন্ত্রী সবাইকে সজাগ থাকার আহ্বান বিজ্ঞান লেখক অভিজিৎ হত্যা মামলার রায় বরখাস্ত মেজর জিয়া সহ পাঁচ আসামির ফাঁসি একজনের যাবজ্জীবন দেশে করোনায় আরো ১৩ জনের মৃত্যু নবম দিনের মতো দেয়া হলো টিকা রেজিস্ট্রেশনের পরও এসএমএস পাননি অনেকেই দেখছিলেন বিএনপি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আল জাজিরার প্রতিবেদনকে প্রধানমন্ত্রী সেনাবাহিনী এবং বাহিনী প্রধানের বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করেছেন জেনারেল আজিজ আহমদ কোনো অপপ্রচারী সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে আঁচ ফেলতে পারবে না বলে জানান সেনাপ্রধান তার পরিবারকে নিয়ে দেয়া তথ্যকে ভিত্তিহীন এবং মন গড়া দাবি করে জেনারেল আজিজ বলেন নিজের দায়িত্ব ও বাহিনীর ভাবমূর্তির বিষয়ে সজাগ তিনি মঙ্গলবার সকালে তেজগাঁও আর্মি এভিয়েশনে সেনাবাহিনীর এভিয়েশন বেসিক কোর্স ১১ এর গ্রাজুয়েশন সমাপনী এবং ফ্লাইং ব্রিগেড প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাপ্রধান আজিজ আহমেদ অনুষ্ঠানে ২০ নবীন সেনা বৈমানিককে ফ্লাইং ব্রিগেড পরিয়ে দেন জেনারেল আজিজ আহমেদ নবীন সেনা বৈমানিকদের আহ্বান জানান তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অনুষ্ঠান শেষে মুখোমুখি হন সাংবাদিকদের সম্প্রতি সেনাবাহিনী সেনাপ্রধান ও তার পরিবার নিয়ে আল জাজিরায় প্রচারিত রিপোর্ট সম্পর্কে জানতে যাওয়া হয় তার প্রতিক্রিয়া জানান কিছু বিচ্ছিন্ন ঘটনার সাথে উদ্দেশ্য প্রণোদিতভাবে অসত্য বানোয়াট মনগড়া অনুমান নির্ভর তথ্য দিয়ে তৈরি হয়েছে রিপোর্টটি যখন আপনি অব্যাহতি পেয়ে যান কোনো একটা চার্জ থেকে তারপরের দিন থেকে আপনি যে কোনো মুক্ত একটা নাগরিকের মতো আমার ভাইদের সম্পর্কে যেই অপপ্রচারগুলো এসেছে খুব শীঘ্রই আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে এই ব্যাপারে একটা সংবাদ সম্মেলন করে সব কিছু জানানো হবে আমি সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীর ভাবমূর্তি আমার অবস্থান আমার দায়িত্ব সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন আমার ভাইয়ের সাথে মালয়েশিয়াতে যখন দেখা করেছি তখন তার নামে কোনো মামলা ছিল না যে একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিল সেটা থেকে অলরেডি অব্যাহতিপ্রাপ্ত ছিল সেই অব্যাহতি মার্চ মাসে হয়েছিল আমি এপ্রিল মাসে গিয়েছিলাম আল জাজিরা যে স্টেটমেন্টটা দিয়েছে সেইটা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে দিয়েছে কারণ সেদিন আমার ভাইয়ের বিরুদ্ধে আমি যদি বলি সেদিন কোনো না কোনো সাজা ছিল না তার বিরুদ্ধে কোনো মামলা ছিল যা কিছু আপনারা শুনছেন এগুলার কোনো প্রমাণ এগুলো হয়তো বিভিন্ন জায়গা থেকে তারা কাঠ পিস অন্যান্য জিনিস সন্নিবেশিত করে তারা এগুলো করতেই পারবে বাট তাদের এই উদ্দেশ্য হাসিল হবে না জেনারেল আজিজ বলেন একটি গোষ্ঠী সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে অপপ্রচারের অংশ হিসেবে এই প্রতিবেদন প্রচার করেছে আপনারাই বুঝে নেন খুঁজে নেন কেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে কারণ এই সেনাপ্রধানকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে সেনাপ্রধানকে হাও প্রতিপন্ন করা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হাও প্রতিপন্ন করা আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান যেটা হলো জাতির গর্ব দেশের গর্ব সেই প্রতিষ্ঠানকে নিয়ে তারা নানান ধরন অপপ্রচার চালাচ্ছে যাতে করে একটা বিভ্রান্তির সৃষ্টি হয় সেনাবাহিনী চেইন অফ কমান্ড অত্যন্ত ইফেক্টিভ এবং সেনাবাহিনীর প্রতিটা সদস্য ঘৃণা হওয়ারে এই ধরনের অপচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে অতীতে এখনও করছে এবং আমাদের চেইন অফ কমান্ডে যারা আছে তারা সবাই এই ব্যাপারে আমরা সবাই সতর্ক আছি এবং আমি আশ্বাস দিতে চাই আপনাদেরকে যে সেনাবাহিনীতে এই ধরনের অপপ্রচার বিন্দুমাত্র আঁচ আনতে পারবে না তারা আমাদের চেইন অফ কমান্ডে এর আগে সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক প্রতিবাদ লিপিতে জানানো হয় বাংলাদেশ সেনাবাহিনী ইসরায়েলি স্পাইওয়্যার কেনা এবং সেনাবাহিনীর বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেনাবাহিনী প্রধানের ভাইকে সম্পৃক্ত করে কিছু মিথ্যা তথ্য প্রকাশ করেছে আল জাজিরা আল জাজিরার মতো সংবাদ মাধ্যমের কাছ থেকে যা কাম্য নয় বলে জানানো হয় আইএসপিআর প্রতিবাদে আহমেদ সরোয়ার বাংলাভিশন ঢাকা
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ক্ষমতায় আসতে পারবে না জেনে বিএনপি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আল জাজিরার মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, একটি কুচক্রী মহল আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে দেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে গণ আজাদী লীগের আলোচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আল জাজিরার প্রতিবেদনে প্রধানমন্ত্রীর জড়িত থাকার কোনো তথ্য উঠে আসেনি। বঙ্গবন্ধুর সময়ও এমন অপপ্রচার হয়েছিল জানিয়ে তিনি বলেন, এখন এ ধরনের অপপ্রচার করে কোনো লাভ হবে না। দেখলাম যে আমাদের সেনাবাহিনী প্রধানের ভাই তাদের সম্বন্ধে কিছু খবরাখবর যেভাবেই হোক আছে, সেটা প্রধানমন্ত্রীর সাথে কি সম্পর্ক? আমাদের সফল রাষ্ট্রনায়ক মহান নেত্রী দেশরত্ন শেখ হাসিনার গায়ে কালিমা লেপনের জন্যই এবং জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই অপপ্রচার চলছে। কারণ আজকে শত্রুরা বুঝতে পেরেছে যে আজকের জনগণের সমর্থন নিয়ে তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা সম্ভব নয়। এদিকে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজার অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আল জাজিরার প্রতিবেদন মিথ্যা ও বানোয়াট। প্রতিবেদনটি সাংবাদিকতার নিয়ম না মেনেই করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যতগুলো তথ্য তারা দিয়েছে এগুলো বাস্তব ভিত্তি নয়, সাংবাদিকের কর্ম নয় এই ধরনের গোপনে গোপনে ফোনে কি বললেন সেগুলি প্রচার করে দেওয়া। আমি মনে করি যে বাংলাদেশ এই সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আমরা এই দেশের লোক এই মানে আল জাজিরা যেগুলি প্রকাশ করেছে এগুলি কেউ বিশ্বাস করে না। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র একটা মিডিয়ার মাধ্যমে একটা মানে কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় কি না, সেই জন্য এই প্রচেষ্টা। ভারত সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেন, কারো সাজা মওকুব বা ক্ষমা করা রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি বলেন, আল জাজিরার রিপোর্ট ছিল ব্যক্তিগত আক্রোশ। জাতির পিতার হত্যাকারীর সহযোগীকে হত্যা করার অপরাধে তারা সাজাপ্রাপ্ত হয়েছিলেন। খুনের সাজা মাফ করার এখতিয়ার রাষ্ট্রপতির আছে। বাংলাদেশে শুধু বহুজনের খুনের সাজা মাফ করা হয়েছে এবং প্রতিবেদনটা দেখে শুনে মনে হয়েছে এটি ব্যক্তিগত আক্রোশ বসুত। আল জাজিরার মতো একটা টেলিভিশনে যখন এই রিপোর্ট হয় সেই রিপোর্টের প্রেক্ষিতে বাংলাদেশে আল জাজিরার গ্রহণযোগ্যতা কিন্তু কমেছে। আল জাজিরার বিষয়টি নিয়ে সরকার আইনি ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আপাতত আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেই, তবে কেউ আদালতে গেলে কোনো সিদ্ধান্ত আসলে বিষয়টি দেখবে সরকার। বঙ্গবন্ধু ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখনই সামনের দিকে এগোতে থাকে তখনই আঘাত আসার ষড়যন্ত্র হয়। এর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় প্রধানমন্ত্রী আহ্বান জানান। সভায় প্রায় 20,000 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এছাড়া বাস্তবায়িত বড় বড় সড়ক সেতুর নিয়মিত মেরামতের অর্থ সংস্থানে টোলের ব্যবস্থা রাখার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় প্রধানমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশ যেখানে এখনও ভ্যাকসিন পায়নি সেখানে সরকারের সময়োপযোগী উদ্যোগে বাংলাদেশে টিকা প্রয়োগ শুরু হয়েছে। আগাম অর্থ দিয়ে আমরা বুক করে রেখেছিলাম যে যখনই শুরু হবে এবং WHO যখনই অনুমোদন দেবে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে প্রথমেই যেন আমাদের ভ্যাকসিনটা পাই এবং আবার দেশবাসীকে দিতে পারি, এবং আমরা তা করতে সক্ষম হয়েছি। মানুষ যখন ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে তখনই আঘাত আসে উল্লেখ করে সবাইকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের যখন একটু ভালো সময় আসে, যখন মানুষ একটু ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, যখন মানুষের জীবন মান একটু উন্নত হয়, তখনই কিন্তু একটা আঘাত আসার সম্ভাবনা থাকে। সেই কারণে সকলকে একটু সতর্ক থাকা দরকার। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান 19,844 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্প অনুমোদনের কথা জানান, যার মধ্যে প্রায় 17,000 কোটি টাকা ব্যয়ে ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন নামে উড়াল সড়ক সহ 6 লেন সড়কের একটি মেগা প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। বিনা পয়সার সেবার দিন শেষ। আমাদের একটা মনোভাব, সব কিছু সেবা চাই কিন্তু পয়সা দিতে রাজি নই, বিশেষ করে যাদের পকেটে পয়সা আছে তারা দিয়েই না। যারা নেটওয়ার্কার যোগাযোগ আছে, যাওয়ার আগে ফোন করে দেয় স্যার বিকালে এদিকে যাইব, স্যার যাওয়ার আগে গেট উঠে যায়, গাড়ি চলে যায়, এটা আমাদের কালচার, এর থেকে বেরিয়ে আসা উচিত।
ফেলো করি মাখো তেল, এটা কথা আছে না বাংলা ভাষায়, পড়ি কিন্তু এটা মানি না। প্রাইম মিনিস্টার চান যে সড়ক যেগুলো নির্মাণ করছি বড় বড়, এগুলোতে আমরা টোল যেন পেমেন্ট করি। এছাড়া বৈঠকে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মরুগুনমোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। 2022 সালের জুনের মধ্যে সম্পূর্ণ অবকাঠামো কাজ শেষ করে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে তিনি একথা জানান। ওবায়দুল কাদের জানান, মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ শতকরা 92 ভাগ ও পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি শতকরা 84 ভাগ। বলেন, পদ্মা সেতুকে ঘিরে দেশের আগামী দিনের উন্নয়ন আবর্তিত হবে। জানান, সড়ক ও পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনা তার স্বপ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে উপযুক্ত শক্তি হিসেবে আওয়ামী লীগকে সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠনে পরিণত করার কথাও বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পদ্মা সেতু নির্মাণ কাজে চলমান গতি, যে গতি আমরা আশা করছি, এ গতি অব্যাহত থাকলে আগামী বছর ইনশাল্লাহ জুন মাসের মধ্যে আমাদের অবকাঠামো তথা ফিজিক্যাল ওয়ার্ক শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে ইনশাআল্লাহ। বিজ্ঞান লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর জিয়া সহ পাঁচ আসামির ফাঁসি এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান চাঞ্চল্যকর এই রায় ঘোষণা করেন। যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায় স্ত্রী রাফিদ আহমেদ বন্যাকে নিয়ে বইমেলা থেকে ফেরার পথে 2015 সালের 26 ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে জঙ্গি কায়দায় হামলায় ঘটনাস্থলে নিহত হন। চাপাতির আঘাতে আঙুল হারান তার স্ত্রী। জঙ্গিদের হুমকির মুখেও তিনি বইমেলায় অংশ নিতে দেশে এসেছিলেন। আমেরিকার নাগরিক হওয়ায় অভিজিৎ রায়ের মৃত্যুর পর FBI-এর একটি টিম তদন্তে আসে বাংলাদেশে। একজন বন্দুকযুদ্ধে মারা যাওয়ায় অভিযোগপত্রে আসামি করা হয়েছে মোট 6 জনকে। আসামিরা জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। রাষ্ট্রপক্ষের 34 জন সাক্ষীর মধ্যে 28 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মঙ্গলবার আলোচিত এই মামলার রায় ঘোষণার সময় 4 আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলায় মাননীয় আদালত মোট 5 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন, আর একজন আসামি শফিউর রহমান ফারাবি তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। মাননীয় আদালত পর্যবেক্ষণে বলেছেন, অভিজিৎ রায়কে হত্যার উদ্দেশ্য হল জননিরাপত্তা বিঘ্নিত করে মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ এবং নিরুৎসাহিত করা, যাতে ভবিষ্যতে কেউ স্বাধীনভাবে লেখালেখি ও মত প্রকাশ করতে না পারে। বরাবরের মতোই আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে যাওয়ার কথা জানান। তাদেরকে বলেছে এদেরকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে দেখানো হয়েছে। আসলে তদন্তকারী কর্মকর্তা বা কেউই এই মামলার নথিতে কোনো প্রকার এই এই আনসারুল্লাহ বাংলা টিমের কোনো লিস্ট বা কোনো এই এই সংগঠনের জড়িত মর্মে কোনো কিছু দেখাইতে পারেন নাই। আলোচিত এই মামলার রায় এমন সময় হলো যার কয়েকদিন আগেই অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলায় রায়ে 8 জনকে ফাঁসি দেওয়া হয়। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। দেশে করোনায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 8,298 জনে পৌঁছেছে। মারা যাওয়া 13 জনের মাঝে 10 জন পুরুষ ও 3 জন নারী। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় 14,788 নমুনা পরীক্ষায় 396 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,41,434 জন। নতুন 751 জন সহ এ পর্যন্ত সুস্থ হলেন 4,88,621 জন। দেশে করোনা শনাক্তের হার 2.68, সুস্থতার হার 90.25 ও মৃত্যুর হার 1.53%। গণ টিকাদান কার্যক্রম শুরুর নবম দিনে মঙ্গলবার সারা দেশে টিকা নিয়েছেন 2,26,902 জন। এ নিয়ে দেশে টিকা নিলেন মোট 13,59,613 জন মানুষ। সময় যত গড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার আগ্রহ বাড়ছে, তবে রেজিস্ট্রেশন করেও তারিখ না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেকেই। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর মোহাম্মদপুর 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতালে টিকা নিতে যান অনেকে। কেন্দ্রের পরিবেশ এবং পুরো প্রক্রিয়া নিয়ে সন্তোষ জানান তারা। খুবই মানে কি বলবো আন্তরিকতার সহিত
ওরা আমাদেরকে ই করছে, সমাদর করছে, আমরাও দোয়া করে আসছি ওদের জন্য। তার মধ্যে যতটুকু সেবা পেয়েছি ভালো। টিকা নিয়েছি, বুঝতেই পারিনি যে টিকা দিলাম সুচ কখন পুশ করলো কখন বাইর করলো কিছুই বুঝি নাই, বাট মনে করছিলাম হয়তো ব্যথা পাবো। এটা কোনো এফেক্ট নাই, লোকজন অযথা অহেতুক ভীতি। ইটস ইউনিক, এক্সেলেন্ট। মোহাম্মদপুর নগর মাতৃসদন কেন্দ্রেও টিকা দেওয়া হচ্ছে, সেখানে নারী ও পুরুষের জন্য আলাদা বুথ রয়েছে। তবে কয়েকজন অভিযোগ করেন, রেজিস্ট্রেশনের পর বেশ কয়েকদিন পার হয়ে গেলেও টিকার তারিখ পাচ্ছেন না তারা। উনি বলতেছে যে ওনার মেসেজ আসেনি, কিন্তু ওনার আসলে দিতে হবে না। আমার এখন পর্যন্ত SMS আসেনি, অলরেডি আজকে আপনার 9 দিন হয়ে গেল, 10 দিন। আমি গতকাল স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করছি, তারা বলছে যেহেতু আপনার প্রথম 7 দিন সার্ভারে প্রবলেম হয়েছিল, সো দ্যাট যে আপনি এটা নিয়ে ওখানে যা বলবেন যে এই প্রবলেম আর ওই প্রবলেমটা নাকি এখনও সলভ হয়নি, আপনি কোনো কাজও করতে পারতেছি না, যে আমার ঢাকার বাইরে কাজ করতে হয়ে যে এনি টাইম মেসেজ আসতে পারে। 10 দিন 15 দিন আগে রেজিস্ট্রেশন করছে, এখনও ডেট পাইনি, সেই ক্ষেত্রে ডেটটা তাড়াতাড়ি দেওয়া উচিত। আমরা যেখানে খুব অল্প সংখ্যক মানুষ আজকে টিকাটা নিলাম, আরও বেশি মানুষ হওয়া উচিত ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাদান ইউনিটেও ছিল ভিড়, অনস্পট রেজিস্ট্রেশন বাতিল ঘোষণা করা হয়েছে আগেই, তারপরও কেউ কেউ সেই আশায় এখনও এসব কেন্দ্রে আসছেন। আপনি যদি একটু কষ্ট করে 2 মিনিটের ভিতর যদি এটা ফিল আপ করে আমাদের কাছে আসেন, আপনার মতো আমরা এরকম 8 জনকে কিন্তু টিকা দিতে পারি। আমার ক্ষমতা কিন্তু 1200, আমি 1800 দিয়ে কিন্তু দেখিয়েছি, তার মানে আপনাদের উই নিড ইউর হেল্প। নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে টিকা দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রেও। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পৌর নির্বাচনে ভোট ডাকাতি প্রমাণিত, সুষ্ঠু নির্বাচন নয়, সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে নির্বাচন কমিশন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, রবিবার অনুষ্ঠিত চতুর্থ ধাপের 55টি পৌরসভা নির্বাচন ছিল আগের নির্বাচনগুলোর মতো সরকারি দলের নেতাকর্মীদের দখলে, ভোটকেন্দ্রগুলো ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য, ভোটারদের কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সরকারি দলের নেতাকর্মীরা ব্যালটে সিল মেরেছে, একতরফা নির্বাচন হলেও তা ছিল রক্তাক্ত ও সহিংসতাপূর্ণ, নির্বাচন কমিশনে অভিযোগ দিলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, এই নির্বাচন কমিশন নিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন রিজভী। গণতন্ত্র, নির্বাচন, সুষ্ঠু ভোট, এসব কেএম নুরুল হুদা সাহেব থোড়াই কেয়ার করেন। একতরফা নির্বাচন করার পরেও রক্তাক্ত সহিংসতায় প্রাণহানির ঘটনার কলেবর বৃদ্ধি পাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার কমিশনের দায়িত্ব নিয়েছেন সুষ্ঠু ভোট করার জন্য নয়, বরং শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। অভিনব সন্ত্রাসী কায়দায় ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠানের জন্য কেএম নুরুল হুদা ইতিহাসে অমর হয়ে থাকবেন। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারের ভূমিকা পালন করেছেন, তিনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তার খেতাব কেড়ে নেওয়ার চিন্তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ সহ কয়েকটি সংগঠনের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বক্তারা বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সরকার ভিন্ন মতকে দমন করছে, যারা সরকারের বিরোধিতা করছে তাদের স্বাধীনতা বিরোধী বলে আখ্যা দেওয়া হচ্ছে, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান বক্তারা। এছাড়া পহেলা মার্চ মুক্তিযোদ্ধা সম্মাননা দেওয়া সহ বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনগুলো। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, দেশে ধর্ম পালনে সবাই স্বাধীন, আর সব ধর্মের মিলিত সংস্কৃতি বাঙালির সংস্কৃতি। সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনে সরস্বতী পূজার অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। সুপ্রিম কোর্ট কর্মকর্তা কর্মচারী পূজা উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। বক্তব্য শেষে সুপ্রিম কোর্ট বারের পূজা মণ্ডপ পরিদর্শন করেন প্রধান বিচারপতি। এ সময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল রহমান প্রমুখ। শ্রমবাজার খোলার বিষয়ে বাংলাদেশের দেয়া 2টি প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিয়েছে মালয়েশিয়া, এজন্য বুধবার আবারও বৈঠক করতে চায় মালয়েশিয়া। মঙ্গলবার বেলা 12:30 থেকে 4টা পর্যন্ত দীর্ঘ বৈঠকের পর এই তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তবে কি প্রস্তাব দেওয়া হয়েছে তা জানানো হয়নি। মন্ত্রী বলেন, আন্তরিকতার সাথেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বুধবারের বৈঠকের পর কর্মীদের জন্য ভালো কিছু দিতে পারবেন বলে আশা করেন সচিব ডক্টর আহমেদ মুনিরুসসালেহিন।
যৌথ ওয়ার্কিং গ্রুপের এই বৈঠকে মালয়েশিয়ার পক্ষে সূচনা বক্তব্য দেন দেশটির মানব সম্পদ মন্ত্রী এম সারাভানন। ইটস গোয়িং ভেরি ওয়েল, আমরা যা আশা করছি আমরা সব কিছু পাবো, বাট এর চেয়ে বেশি আমি কিছু বলবো না। কি আশা করছি আর কি পাবো এটা বলতে যাচ্ছি না। নিশ্চয়ই ওনাদের কিছু চিন্তা ভাবনা আছে, তো ওনার তো সময় চেয়েছে, আমরা তো আজকেই শেষ করতে চেয়েছিলাম আমাদের প্রপোজাল, কিন্তু কি প্রপোজাল সেটা না, যেটা হচ্ছে যে তারা অত্যন্ত ভালো ইয়েতে আমরা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, খুবই ফ্রুটফুল আলোচনার দিকে আমরা এগোচ্ছি। আমরা আশা করি কালকে এই আমাদের এই অ্যাডজয়েন্ট মিটিং যেটা মুলতবি এটা কালকে হবে এবং আমরা আমাদের শ্রমিকদের জন্য ভালো কিছু উপহার দিতে পারব। আগে যে চুক্তিটা ছিল সেটা তো আগামী কাল মেয়াদ শেষ হচ্ছে, এটা নিয়ে কথা হয়েছে, তারা এটাতে এগ্রি করেছে, এটি মেয়াদ বাড়বে। সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগম হত্যা মামলার রায়ে স্বস্তি ফিরেছে খুলনার পাইকগাছায়। সন্তোষ প্রকাশ করেছে নিহতের স্বজনরা ও এলাকাবাসী। মঙ্গলবার সকালে আবিরন বেগমের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, জিয়ারত করেন আবিরনের কবর। পরে তিনি বলেন এ রায় যুগান্তকারী, শিগগিরই রায় কার্যকরের আশাবাদও জানান তিনি। সৌদি আরব বা আমাদের বাংলাদেশ সেখানে শোনার পরে আমরা খুব খুশি আছি। বাংলাদেশ সরকার মামলাটা হ্যান্ডেল করছে, তো বাংলাদেশ সরকার যে প্রসেসে করছে শুনছি এটা বাংলাদেশের প্রথম মামলা, তো বাংলাদেশের একটা ঐতিহাসিক বিজয় হিসাবে এটা অর্জন হয়েছে, তো আমরা খুশি, পরিবার থেকে খুশি যে সঠিক ন্যায্য বিচার হয়েছে। যারা বিভিন্নভাবে দেশ বিদেশে যান তাদের উপরে কেউ আর অত্যাচার আঘাত করতে সাহস পাবে না, এই বিচারের রায় একটি মাইল ফলক হিসেবে সব সময় কাজ করবে এবং আমি আশা করি খুব অল্প দিনেই এই বিচারের রায় কার্যকর হবে। ষষ্ঠ দফায় নোয়াখালীর ভাষাঞ্চরে নেওয়া হয়েছে 1011 জন রোহিঙ্গা। ভাষাঞ্চরের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর 3টি জাহাজ ছাড়ে। সোমবার রাতে কক্সবাজারের রুখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে চট্টগ্রামে আনা হয় তাদের। এর আগে আরও 5 দফায় 8581 রোহিঙ্গাকে ভাষাঞ্চরে স্থানান্তর করা হয়েছে। 2020 সালের 4 ডিসেম্বর প্রথম দফায় 1642 জন, দ্বিতীয় দফায় 28 ডিসেম্বর 1805 জন, তৃতীয় দফায় 29 জানুয়ারি 1667 জন, চতুর্থ দফায় 30 জানুয়ারি 1467 এবং পঞ্চম দফায় 15 ফেব্রুয়ারি 2010 জন রোহিঙ্গাকে ভাষাঞ্চরে স্থানান্তর করা হয়েছে। ভাষাঞ্চরে আশ্রয় শিবিরে মোট 100,000 রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান বলেছেন করোনায় অর্থনীতিতে ছেদ পড়লেও নেতৃত্বের কারণে অন্য দেশের চেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। অর্থনীতির তারল্য ধরে রাখতে বর্তমান পরিস্থিতিতে অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ না করার পরামর্শ দেন তিনি। ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ওয়েবিনারে তিনি জানান করোনা মোকাবেলায় সরকারের প্যাকেজ পরিকল্পনায় এসএমই খাতকে যুক্ত করা গেলে দেশের অর্থনীতিতে বিপ্লব ঘটবে। অভ্যন্তরীণ খাতে রাজস্ব আহরণ জোরদারে ইলেকট্রনিক পদ্ধতি ব্যাপক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্য এসএমই খাতে বিনিয়োগের পরামর্শ দেন সাবেক গভর্নর। কাউকে বোকা বানিয়ে অর্থ আত্মসাৎ করতে না পারে সে বিষয়ে কঠোর হওয়ার কথা বলেন আলোচকরা। করোনা পরবর্তী দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে রাজস্ব বাড়ানোর তাগিদ দেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান জানান করোনা মোকাবেলার পাশাপাশি অর্থনীতি উদ্ধারে সরকারের নীতি এখন সঠিক পথেই রয়েছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা মামলায় 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় 1 জনকে বেকসুর খালাস দেয়া হয়। মঙ্গলবার দুপুরে রায় দেন জেলা দায়রা জজ মোহাম্মদ আব্দুল মান্নান। 2014 সালের 15 জানুয়ারি ভুরুঙ্গামারি উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের সুলতান মণ্ডল, নাতনি রোমানা ও আনিকার ক্ষতবিক্ষত মরদেহ শোবার ঘরে পাওয়া যায়। হাসপাতালে মারা যান হাজেরা বেগম নামে আরেকজন। নিহত সুলতানের বড় ভাই মমতাজ ভাড়াটে খুনি দিয়ে এদের হত্যা করে বলে আদালতে স্বীকার করে। এদিকে কুমিল্লার দেবিদ্বারে ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পালকে হত্যার দায়ে দেবিদ্বারের বাউরা গ্রামের ফিরোজ সরকারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক নাসরিন জাহান রায়। মাদারীপুরের শিবচরে হাইটেক পার্ক নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গা অধিগ্রহণে ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হয়েছে ঘরবাড়ি ও গাছপালা। এর প্রতিবাদ জানিয়েছে ক্ষতিগ্রস্তরা, তবে জেলা প্রশাসন বলছে শুধু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। মাদারীপুর প্রতিনিধি ফরিদ উদ্দিন মুক্তি রিপোর্ট।
মাদারীপুরের শিবপুরের কুতুবপুর ও কাঠালবাড়ি ইউনিয়নের প্রায় 70 একর জমি নিয়ে হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাব দেয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা না করে স্থাপনা ভেঙে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে। এতে আতঙ্কিত এলাকাবাসী। একটি চক্র নতুন নতুন বাড়িঘর ও গাছ লাগিয়ে অতিরিক্ত বিল তোলার পাইতালা করছে বলেও অভিযোগ রয়েছে। জমি হলো আমার ঘর বাড়ি, আমার টাকা দিব আরেকজন কাছে, হ্যাঁ পায়ে দুর্ম হাতে দুর্ম নিয়ে আর হেন হয়ে যাবো তিন ভাগের এক ভাগ তাহলে আমার কিছু। এখন যদি সরকার নিতে চায় নিলে আমাদের লিজি মূল্যটা যেন আমরা পাই। 9-10 বছর ধরে বাড়ি বেরি করলে নিশ্চয় আমি জায়গাটা বাদ করছি, এই জমি নিয়ে গেলে আমি বাড়ি ঘেরো আমি করতে পারি, এই আমার কাছে আমার দাবি। 7 দিন সময় দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। শক্তিশালী দালাল চক্র, সেই দালাল চক্রকে আমরা নির্ধারিত সময় বেঁধে দিয়েছিলাম যে আপনাদের কারণে যেন প্রকৃত ব্যক্তিরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, আপনারা আপনাদের ঘরগুলো সরিয়ে নিন। প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাবে বলে আশ্বস্ত করেছেন জেলা প্রশাসক। যদি পুরনো কোনো ঘর থেকে থাকে, যে সত্যিকার অর্থে তারা এখানে বসবাস করে এবং এখানে তারা তাদের স্থাপনা আছে, তাহলে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে না, তারা অবশ্যই এখানে তাদের বিল পাবে। অসাধুদের দৌরাতে সরকারের উন্নয়ন প্রকল্পে যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় তার কঠোর নজরদারি চান ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানি। আল জাজিরার প্রতিবেদন, প্রধানমন্ত্রী, সেনাবাহিনী ও বাহিনী প্রধানের বিরুদ্ধে অপপ্রচার, জেনারেল আজিজের মন্তব্য, চেইন অফ কমান্ডে আজ ফেলবে না। দেশ যখনই সামনের দিকে এগোতে থাকে তখনই আঘাত আসার শঙ্কা দেখা দেয়, একনেক বৈঠকে প্রধানমন্ত্রী, সবাইকে সজাগ থাকার আহ্বান। বিজ্ঞান লেখক অভিজিৎ হত্যা মামলার রায়, বরখাস্ত মেজর জিয়া সহ 5 আসামির ফাঁসি, একজনের যাবজ্জীবন। দেশে করোনায় আরও 13 জনের মৃত্যু, নবম দিনের মতো দেওয়া হল টিকা, রেজিস্ট্রেশনের পরও SMS পাননি অনেকে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।